أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما وقال تعالى ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا وقال النبي صلى الله عليه وسلم تعلموا فإنما العلم بالتعلم والفقه بالتفقه فمن يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تو نہیں ہے اس جہاں میں منہ چھپانے کے لیے تو نہیں ہے اس جہاں میں منہ چھپانے کے لیے تو نمونہ بن کے آیا اس زمانے کے لیے تو نمونہ بن کے آیا اس زمانے کے لیے تو نہیں ہے افت غفلت میں گنوانے کے لیے تو نہیں ہے وقت غفلت میں گنوانے کے لیے تو ہے دنیا بھر کے سوتوں کو جگانے کے لیے تو ہے دنیا بھر کے سوتوں کو جگانے کے لیے سب بھائی زبان کھلی آواز کرے درود ابراہیمی پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جامع إسلامية دار العلوم خادم الإسلام گوہر ڈنگا مدرسہ তিন দিনব্যাপী বাৎসরিক মাহফিলের একদম শেষের দিকে আমরা অবস্থান করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। তিন দিন পর্যন্ত এই দামি ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে অবস্থান করার তৌফিক দান করছেন। সবাই খুশি তো? কে কে খুশি? দুই হাত জাগান তো একটু, টান টান করেন, এভাবে নাড়াচাড়া দেন, আলহামদুলিল্লাহ বলেন, সবাই মিলে একসাথে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ, তিন দিন পর্যন্ত উম্মতের হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আপনাদেরকে রুশদ হেদায়েতের
জীবনের মোড় পরিবর্তনের যে দিক নির্দেশনা বয়ান আলোচনা করছেন সামনে হবে এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দিনের উপরে চলার জন্য একজন মুমিন মুসলমানের যতটুকু ইলম প্রয়োজন, জ্ঞান প্রয়োজন, আমলের নিয়তে সেই জ্ঞানটা অর্জন করা এবং সিদ্ধান্ত নেওয়া যে আমার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কথা আল্লাহর পছন্দের মধ্যে হয়ে যায়, যেটাকে ইখলাস বলা হয়। ইলম যদি অর্জন হয়, সেই মোতাবেক যদি আমল হয় এবং আমলটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনার একটা শক্তি হবে, সেটাকে বলা হয় ঈমানি শক্তি, কুওয়াতে ঈমানি। এলেমও নূর, আমলও নূর, ইখলাসও নূর, এই তিন নূরের সমন্বয়ে আপনার কলবের মধ্যে যেই নূরটা পয়দা হবে সেই নূরের নাম হলো কুওয়াতে ঈমানি, ঈমানি শক্তি। আর এই ঈমানি শক্তিটা যদি আপনার কলবের মধ্যে, দিলের মধ্যে স্থায়ী হয়ে যায়, তো ঈমানি শক্তিটা রুহানি শক্তিতে পরিণত হয়। মানুষ আল্লাহ তাআলা পয়দা করছেন প্রথমত দুই প্রকার। কয় প্রকার? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। এক প্রকার হলো কাফের, আরেক প্রকার হলো মুমিন। কাফেরের জিন্দেগির উদ্দেশ্য হলো খাওয়া দাওয়া, আরাম করা, ফুর্তি করা, যৌন চাহিদা মেটানো, এটা হলো কাফেরের জিন্দেগি। এই প্রকার এক প্রকার। আরেক প্রকার হলো মুমিন, কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানওয়ালা কালিমা পড়ছে। এই মুমিন আবার তিন প্রকার। কয় প্রকার? কালিমা পড়ছে, নেকির কাজ একটাও করে না, গুনাহ একটাও ছাড়ে না, কালিমা পড়ছে, নেকির কাজ সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তারপরও নেকির কাজ, আর গুনাহ তালাশ করে করে করে, এরকমের এক প্রকার মুমিন আছে নাকি? আমাদের মধ্যে তো নাই না। আরেক প্রকারের মুমিন, কালিমাও পড়ছে, জাহেরিভাবে যত নেক আমল আছে সব করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, সুন্নতি জামা আছে, কালিমা পড়ছে, নেকির কাজ প্রকাশ্যে সব করে কিন্তু গোপনে গুনাহও করে, গোপনে, এরকম এক প্রকার আছে নাকি? আছে। আরেক প্রকারের মুমিন, কালিমা পড়ছে, জাহেরি যত নেক আমল আছে সব করে,
কিন্তু গোপনে গুনাহ করার সুযোগ পাইলেও আল্লাহর ভয়তে গুনাহ করে না। কার ভয়তে? কালিমা পড়ছে, নেকির কাজ একটাও করে না, গুনাহ সবটা করে, এই লোকটা নফসে আম্মারার শিকার। নফসে ইন্নান নফসাল আম্মারাতুম বিসু, এই লোকটা নফসে আম্মারার শিকার। কালিমা পড়ছে, প্রকাশ্যে সব নেক আমল করে, কিন্তু গোপনে গুনার সুযোগ পাইলে গুনাও করে, এই লোকটা নফসে লাওয়ামার শিকার। লা উকসিমু বিন্নফসিল লাওয়ামা, গুনাও করে নেকিও করে। তিন নম্বর প্রকারের মানুষ নফসে মুতমাইন্নার শিকার, সদরে কোনো নেকির কাজ ছাড়ে না, কিন্তু গোপনে সুযোগ পাইলেও গুনাহ করে না। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই তিন নম্বর প্রকারের মানুষ হলো নফসে মুতমাইন্নাওয়ালা, গুনাহ করতে কোনো বাধা নাই, গুনাহের পরিবেশ আছে, তারপরও একজনকে ভয় কইরা গুনাহ করে না। তিনি কে? জোরে বলেন, সবাই একসাথে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই তৃতীয় প্রকারের মুমিন যারা নফসে মুতমাইন্নাওয়ালা, নেকির কাজ সব করে, মাওলার ভয়তে গুনাহ করে না, সমস্ত বান্দা বান্দিদেরকে এমন দেখতে চান। এই লোকটা নেকি একটাও ছাড়ে না, গুনাহের সুযোগ আছে গুনাহ করে না, এই নফসে মুতমাইন্নাওয়ালা। এই লোকটার জন্য তার এই নেক আমল করতে থাকা, গুনাহ ছাড়তে থাকা, এক পর্যায়ে তাকে ইমানি কুওয়ত থেকে রুহানি কুওয়তের স্তরে উঠায় দেয়। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, ওনারা নবীজির সামনে এসে নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে যেই কালিমা পড়তেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে একসাথে এলেন, আমল, ইখলাস এবং নফসে মুতমাইন্না হওয়ার জন্যে যেই সমস্ত গুণাবলী দরকার সব নবীজির এক নজরে সাহাবির কলবের মধ্যে ঢুকায় দিতেন। আল্লামা ইকবাল বলেন, এক নিগাহে নাজ জানা কিমতে ঈমানে মা, নবীজির এক নজরে সাহাবায়ে কেরামের দিলের মধ্যে ইলম, আমল, ইলমের নূর, আমলের নূর, ইখলাসের নূর সব একসাথে ঢুইকা মুহূর্তের মধ্যে ওই সাহাবি নফসে মুতমাইন্নাওয়ালা হয়ে যেত, এবং সবাই কুওয়তে রুহানিওয়ালা ছিল, রুহানি শক্তি। এজন্যই সাহাবায়ে কেরাম ইলমের নূর অর্জন করতে যাইয়া, আমল ইলম মোতাবিক করতে যাইয়া, এবং আল্লাহর জন্য আমলটা হবে ইখলাস অর্জন করতে যাইয়া খুব মেহনত করতেন, খুব সব তো ঢুকে যাইত একসাথে, তারপরও মেহনত কাকে বলে? আপনারা এখানে আসছেন, প্রতি বছর আসেন, কিছু এলেম হয়,
কিছু এলে হইছে না বাজান, আমলও কিছু বাড়ে এবং ইখলাসের দৌলত কারো কারো নসিব হয়, কিন্তু এটা স্থায়ী হয় না। এই পরিবেশ থেকে চলে যাওয়ার পরে স্থায়ী হয় না, কিন্তু এটা স্থায়ী করতে হবে, এটি আল্লাহর পছন্দ। দেখেন যার ইখলাসের বদৌলতে, যার কুরবানির বদৌলতে, যার ইলমের বদৌলতে, যার আমলের বদৌলতে আল্লাহ তাআলা এই গওহর বাগ সাজাইছেন, বাকিগুলি আপনি বাদ দেন, লালবাগ বাদ দেন, বড়কাঠরা বাদ দেন, ফরিদাবাদ বাদ দেন, এই গওহর বাগের কথাই আপনি ধরেন, গওহর ডাঙ্গার কথাই ধরেন, এই মাদ্রাসা, এই মাহফিল, উনি শুনছেন আপনারা জেনারেল লাইনে, জেনারেল লাইনে ভালো ছাত্র ছিলেন, ভালো ছাত্র ছিলেন না, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী ভালো ছাত্র ছিলেন না, এক নম্বর ছাত্র ছিলেন। কিন্তু উনি দেখলেন যে আমি যা শিখতেছি জেনারেল লাইনে এটাকে এলএম বলা হয় না, কি বলা হয় না, এলএম বলা হয় না, আর এটার সাথে আমলেরও কোনো সম্পর্ক নেই, ইখলাসেরও কোনো বালাই নেই, অতএব কারণে সিদ্ধান্ত নিলেন যে না আমার ইলম শিখতে হবে। সিদ্ধান্ত নিয়ে এই জেনারেল লাইনের শিক্ষা বাদ দিয়ে চলে গেলেন দেওবন্দ, দেওবন্দ থেকে গেলেন থানা ভবন, থানবী রহমতুল্লাহ আলাইহির অনুমতি নিয়ে ভর্তি হইলেন মাজাহেরুল উলুম সাহারানপুরে, ওইখানে পড়লেন 4 বছর, দেওবন্দে এসে পড়লেন 2 বছর, 6 বছর। দেওবন্দে সদস্যব রহমতুল্লাহ আলাইহি যেই উস্তাদ পাইছেন ইলম শিখার জন্য, যে ইলমকে নূর বলা হয়, যেটা আসমানি এলেম, নবীজির কাছে ওহি হিসেবে আসছে নবীজির সিনার মধ্যে, এই ইলম অর্জনের জন্য সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দে যেই উস্তাদদেরকে পাইছেন, ওই জামানায় ইলমের জগতে সারা দুনিয়ার শ্রেষ্ঠ উস্তাদ তারা। একজন হইলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর কুদরতের মধ্যে একটা কুদরত, আল্লাহর কুদরত সমূহের মধ্যে একটা কুদরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা যদি কেউ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে বুখারি পড়তে মনে করতে নবীজির কাছে পড়তেছ। সদর সাহেব যার ব্যাপারে বলে নবীজির কাছে পড়লে যেমন লাগতো তেমন লাগতো, কেমন হবে বলেন আপনি? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দারুলুম দেওবন্দ মাদ্রাসায় গভীর রাত্রে কিতাব পড়তেন, আরবিতে বলে মুতালা করতেন, ইংরেজিতে বলে স্টাডি করতেন, গবেষণা করতেন, সারা রাত কিতাব পড়তেন। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, উনি যখন রাত্রে কিতাব পড়তেন দরজা বন্ধ কইরা, জানলা বন্ধ কইরা, একা একা নির্জনে নিরিবিলি কিতাব পড়তেন, এবং মাদ্রাসায় জানানো ছিল যে হুজুর যখন রাত্রে কিতাব পড়বে কেউ দরজা ধাক্কাধাক্কি করবে না, দরজায় নক করবে না, নিয়ম মাফিক
একদিন গভীর রাত্রে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিতাব পড়তেছে, কিতাবের মধ্যে ডুবে আছে। হঠাৎ দেখেন দরজা বন্ধ, জানলা বন্ধ, ওনার পাশে একজন মুরব্বি বসা, মাথায় সাদা পাগড়ি, সাদা দাড়ি, সাদা জুব্বা। যেই মুরব্বি ওনার পাশে বসা, উনি আনোয়ার শাহ কাশ্মীরিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। আনোয়ার শাহ কাশ্মীরি উত্তর দিছেন। ওই লোকটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে ঠাস ঠাস কইরা তিন চারটা জটিল মাসালা জিজ্ঞেস করছে। আর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, যদি কেউ জটিল প্রশ্ন করত শরীয়তের ব্যাপারে উনি খুব খুশি হইতেন। তো খুশি হইয়া ওনারা উত্তর দিতেছেন, মাথায় এটা নাই যে আমার ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ, এই লোকটা আসলো করতে। উত্তর যেই দেওয়া শেষ হয়ে গেছে, ওই লোকটা গায়েব নাই। এখন ওনার হুশ ফিরে আসছে, আরে কি করলাম, এই লোকটা কে, আমার জানলা বন্ধ, দরজা বন্ধ, নামও জিজ্ঞেস করলাম না, কে তাও তো জিজ্ঞেস করলাম না, চলে গেল। আবার যদি কোনোদিন আসে তাহলে আগে নাম জিজ্ঞেস করব। ঠিক দ্বিতীয় দিন গভীর রাত্রে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিতাব মুতালা করতেছেন, ধ্যানে মগ্ন কিতাবের মধ্যে। আরে সদস্যের উস্তাদ বোঝেন না আপনি, সদস্য যখন দেওবন্দে পড়েন, বাংলাদেশের এক আলেম হুজুরের দরজায় যে আড়াই ঘন্টা দাঁড়াইছিল, সদস্য কিতাব পড়তেই আছে, আড়াই ঘন্টা দাঁড়াই থেকে বাংলাদেশের হুজুর চলে আসছে, একটা না সদস্য আড়াই ঘন্টা দেখতেই আছেন কিন্তু। তো উস্তাদের অবস্থা কি হবে? দ্বিতীয় দিন গভীর রাত্রে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিতাব পড়তেছেন, হঠাৎ দেখেন ওই লোকটা পাশে এসে সালাম দিছে। আবার উত্তর দিয়ে কয়, আপনার নাম কি, এইখানে আইসেন কেন, আমার ঘরের জানলা বন্ধ, দরজা বন্ধ, এখানে আসছেন কেন, কি আপনি? তো ওই লোকটা কয়, আমি আসি নাই, আপনি দাওয়াত দিছেন। আমি আসি নাই, আপনি কি করছেন, দাওয়াত দিছেন। বল তার মানে কয়, দুই দিন আগে দারুল দেওবন্দের দারুল হাদিসে বুখারি শরীফ পড়াইতে যাইয়া খিজিরের হাদিস পড়াইছেন, সুবহানাল্লাহ কইবেন না, বুখারি শরীফে খিজির আলাইহিস সালামের হাদিস আছে, তো ওইটা আনোয়ার শাহ কাশ্মীরি পড়াইছে দুই দিন আগে। কই দুই দিন আগে বুখারি শরীফে খিজির আলাইহিস সালামের হাদিস পড়াইছেন, কই তা তো পড়াইছি। কই খিজিরের হাদিস পড়ানোর সময় আপনার মন বলছিল যে আল্লাহ, খিজিরের সাথে যদি একটু সাক্ষাৎ হইতো এমন কি আশা করছিলেন? বলে তা করছিলাম। বলে ওই যে আশা করছেন ওটা মাওলার দরবারে কবুল হয়ে গেছে, আমি খিজির। সদস্যের উস্তাদ একজন, আর একজন হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি, শেখুল আরবি ওয়াল আজম, বুখারির উস্তাদ দুজন, সদস্য দুজনের কাছে বুখারি পড়ছে। হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছেলে আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারি পড়ছে হুসাইন আহমদ মাদানির কাছে। আনোয়ার শাহ কাশ্মীরির ছেলে আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি নিজে বলেন, আমি একদিন দেওবন্দে গভীর রাত্রে মোতালা করতেছি, হঠাৎ আমার মন চাইতেছে ওই রাত্রে আমি যাই মাকবারায় কাসেমি জিয়ারত করি। মাকবারায় কাসেমি মানে দেওবন্দে যে গোরস্থান, যেইখানে কাসেম নানুতুবি শুয়ে আছেন, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি শুয়ে আছেন, যেইখানে হুসাইন আহমদ মাদানি শুয়ে আছেন, দেওবন্দের বড় বড় উস্তাদরা যেই কবরস্থানে শুয়ে আছেন ওটাকে বলা হয় মাকবারায় কাসেমি। যেরকম সদস্য হুজুরের সাথে আরো হুজুরা শুয়ে রয়েছেন না, এরকম তানজা শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কিতাব পড়তেছি মন চাইতেছে একটু যে গোরস্থান জিয়ারত কইরাস। আবার
চিন্তা করতেছি এত রাত্রে এই কিতাব পড়া থুয়ে জিয়ারত করতে যাব, এই আমার মনের মধ্যে দোটানা শুরু হইছে। এক পর্যায়ে আমার মন আমাকে বাধ্য করছে যে তুই যাইয়া এক বুক মাকবারের কাছে জিয়ারত কর। তা আমি কিতাব বন্ধ কইরা কেউ নাই নির্জনে মাকবারের কাছে মিতে যেয়ে পৌঁছাইছি, হঠাৎ করে দেখলাম আমার চোখের সামনে মনে হয় পর্দা পড়ে গেছে। মাকবারায় কাসেমি পুরোটা ভিন্ন জগৎ মনে হইতেছে, খালি নূরের বাতি জ্বলতেছে, নূরের বাতি। আমি নিজের শরীর চিমটি দিয়ে দেখলাম যে আমি জিন্দা আছি না মরে গেছি। এ তো দেওবন্দ শহর না, এত সুন্দর সুন্দর বাতি তো দেওবন্দ শহরে নেই। হঠাৎ করে খেয়াল করলাম, দেখলাম যে বাতিগুলি চমকাইতেছে এগুলি বাতি না, একজন হলো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, একজন হইল শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, একজন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, একজন এজাজ আলী রহমতুল্লাহ আলাইহি, একজন এই দেওবন্দের উস্তাদ যারা আছেন সব এক একজন কবর জগতে নূরের বাতি হয়ে জ্বলতেছে।